গুড মর্নিং বন্ধুরা, আজ 16 আগস্ট সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল, করিমগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আশিসকে সরানোর ব্লু প্রিন্ট চূড়ান্ত, শাসক বিরোধী একজোট, দু একদিনে বিদ্রোহী 14 জেলা পরিষদ সদস্যের বৈঠক, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আসাম লোকসেবা আয়োগের পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করল বদরপুর বিধানসভা কেন্দ্রের ভাঙ্গা এলাকার ইন্তিহাজ খারম তালুকদার, এপিএসসিতে নজর কড়া সাফল্য ভাঙ্গার ইন্তিহাজের। 7 দিন ধরে নিখোঁজ 2 সন্তান সহ গৃহবধূ, কাঠিগড়ার সীমান্ত এলাকায় আতঙ্ক। অবশেষে তালিবানের কব্জায় আফগানিস্তান, ইস্তফা আশরফ গনির। পদত্যাগ করলেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানি, আফগানিস্তানের প্রেসিডেন্ট হচ্ছেন তালিবান প্রধান মুল্লা আব্দুল গনি বরাদর। ও বৃষ্টিতে বড় বড় গর্তে হাঁটু জল, চলাচলে সীমাহীন প্রতিবন্ধকতা, বড় হাইলাকান্দি মাটিজুড়ি সড়ক অবস্থা বেহাল। এবং সর্বশেষ খবরটি হলো, আগামী লোকসভা নির্বাচনের আগে ঘর গুছাতে আরম্ভ করল আসাম কংগ্রেস, দলীয় অনুশাসনে জোর ভূপেন বরার, রাহুল সোনিয়ার সঙ্গে বৈঠক। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। করিমগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে আশিস নাথকে সরানোর ব্লু প্রিন্ট এক প্রকার তৈরি হয়ে গেছে। শাসক বিরোধী একজোট হয়ে তাকে সরানোর পরিকল্পনা নিয়েছেন। এই ইস্যু নিয়ে আগামী 2-1 দিনের মধ্যে বৈঠকে বসতে চলছেন বিদ্রোহী 14 জন জেলা পরিষদ সদস্য। এদিনের বৈঠকের পরই আশিসকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারা। অন্যদিকে তাকে চেয়ারম্যান পদে বহাল রাখার জন্য তদবির করছেন আশিস ঘনিষ্ঠ মাত্র 5 জেলা পরিষদ সদস্য। এছাড়া বিদ্রোহী শিবিরের সঙ্গে রয়েছেন শাসক দলের 2 বিধায়ক কৃষ্ণেন্দু পাল ও বিজয় মালাকার, তবে নীরব ভূমিকায় রয়েছেন বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্থ। এদিকে আলোচনার মাধ্যমে নির্দলীয় হিসেবে আশিসের পরবর্তী চেয়ারম্যান নিযুক্ত করা হবে বলেও খবর পাওয়া গেছে। গোপন সূত্রের খবর, আশিসকে গদিচ্যুত করার পরিকল্পনা প্রায় চূড়ান্ত হয়ে গেছে। ইতিমধ্যেই রাজ্য নেতৃত্বের কাছ থেকে সদলীয় চেয়ারম্যানকে গদিচ্যুত করার সবুজ সংকেত পেয়ে গেছেন বিজেপির 5 বিক্ষুব্ধ জেলা পরিষদ সদস্য। আশিসের বিরুদ্ধে একগাদা নালিশ শুনে ক্ষোভ ব্যক্ত করেছেন খুদ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, এমনকি সবুজ সংকেত দিয়েছেন রাজ্য সাংগঠনিক সাধারণ সম্পাদক ফণি শর্মাও। এরপরও বিজেপি নেতৃত্ব রাজ্য সভাপতির অনুমতির অপেক্ষায় ছিল, তবে তিনিও আশিসকে নিয়ে আর আগ্রহ দেখাননি বলে জানা গেছে। নিয়ম অনুযায়ী চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনতে গেলে 13 জন জেলা পরিষদ সদস্যের সমর্থন থাকার কথা, কিন্তু বিজেপিতে রয়েছেন মাত্র 5 জন, ফলে বিরোধীদের সহযোগিতায় আশিসকে গদিচ্যুত করার পরিকল্পনা নিয়েছে বিজেপি। জানা গেছে এক্ষেত্রে বিরোধী দলের 9 জন জেলা পরিষদ সদস্য বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন, ফলে অনাস্থার ক্ষেত্রে বহুমত থেকেও বেশি রয়েছে বিক্ষুব্ধ জেলা পরিষদের সংখ্যা। সূত্রের খবর, আগামী 2-1 দিনের মধ্যে শাসক বিরোধী 14 জন জেলা পরিষদের গোপন বৈঠকে বসার কথা রয়েছে, এমনকি ওই দিনই আশিস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও খবর পাওয়া গেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, আশিসকে একজন বিজেপি নেতাও চেয়ারম্যান পদে চাইছেন না, আশিসের ব্যবহারে তারা অতিষ্ঠ হয়ে রয়েছেন বলে খবর। তাকে বারে বারে বিরোধীদের সঙ্গে মাত্রাতিরিক্তভাবে চলাফেরা না করার পরামর্শ দিলেও তিনি মানেননি, কিন্তু এখন আশিসের ঘনিষ্ঠরাই তার বিরুদ্ধে চলে গেছেন, এমনকি তাকে গদিচ্যুত করার ফোন করেছেন কৃষ্ণেন্দু পাল ও বিজয় মালাকার। এদিকে বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্থের দলের জেলা পরিষদ সদস্যরা বিজেপির সঙ্গে হাত মিলিয়ে নিলেও তিনি নীরব রয়েছেন, উল্টো জেলা পরিষদ নিয়ে কংগ্রেসি সদস্যদের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার খোলা ছুট দিয়ে রেখেছেন বলেও খবর পাওয়া গেছে। আশিসের সমর্থনে যে 5 জন জেলা পরিষদ সদস্য রয়েছেন, তারা চেয়ারম্যানকে বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এমনকি বিক্ষুব্ধ জেলা পরিষদ সদস্যদের নিয়ে আলোচনায় বসতে চাইছেন, কিন্তু একত্রে কোনো সাড়া পাচ্ছেন না বলেও জানা গেছে। অন্যদিকে আশিস গদিচ্যুত হলে পরবর্তী চেয়ারম্যান কে হবেন এ নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। একটি সূত্রের খবর, বিক্ষুব্ধরা আলোচনার মাধ্যমে পরবর্তী চেয়ারম্যান স্থির করবেন, এতে সর্বসম্মতিতে নির্দলীয়ভাবে একজনকে চেয়ারম্যান পদে আসীন করা হতে পারে। এক্ষেত্রে মমতাজ বেগম ও শঙ্কর দাসের মধ্যে কোনো একজনের চেয়ারম্যান হওয়ার সম্ভাবনা প্রবল বলেও খবর পাওয়া গেছে।
উপরদিকে এপিএসসিতে নজর কাড়া সাফল্য ভাঙ্গার ইন্তিহাজের আসাম লোকসেবা আয়োগের পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করল বদরপুর বিধানসভা কেন্দ্রের ভাঙ্গা এলাকার ইন্তিহাজ খানম তালুকদার। এপিএসসিতে প্ল্যান্ট ম্যানেজার অ্যান্ড ইকুইপমেন্টে চতুর্থ স্থান দখল করে চমক দেখালেন ইন্তিহাজ। ভাঙ্গার কাজির গ্রামের ইদ্রিস আলী ও সুনামন খানম তালুকদারের মেয়ে ইন্তিহাজ গুয়াহাটিতে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে দিল্লি থেকে ডেয়ারি টেকনোলজি নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এপিএসসির ডিরেক্ট রিটেন ও মেন্সে ইন্টারভিউ দিয়ে পাশ করে এলাকা তথা বরাকের নাম উজ্জ্বল করেছেন ইন্তিহাজ। ইন্তিহাজের বাবা গুয়াহাটি হাইকোর্টের আইনজীবী ইদ্রিস আলী ও মা সুনামন খানম মেয়ের কৃতিত্বে খুব খুশি। ইন্তিহাজকে তার সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন আসামের প্রাক্তন মন্ত্রী আবু সালেহ নজমুদ্দিন, বদরপুরের বিধায়ক আব্দুল আজিজ সহ অন্যরা। ইন্তিহাজের এই কৃতিত্বে গুয়াহাটি হাইকোর্টের আইনজীবী দাইয়ান হোসেন বলেন, ইন্তিহাজের এই সফলতা ভাঙ্গা বদরপুরের মেয়েদের উৎসাহিত করবে। তিনি ইন্তিহাজ সহ তার পরিবারকে অভিনন্দন জানিয়েছেন। ইন্তিহাজের এই অসাধারণ কৃতিত্বে ভাঙ্গা সহ গোটা বদরপুরে খুশির জোয়ার বইছে। অপরদিকে অবশেষে তালিবানের কবজায় আফগানিস্তান, 20 বছর পর ফের মসনদে ফিরল তারা। রবিবারই কাবুলের দুর্গুড়ায় তালিবান উপস্থিত হওয়ার পরেই বোঝা গিয়েছিল অপেক্ষা আর সামান্যই। তালিবানের এক মুখপাত্র জানিয়ে দেন, জনবহুল কাবুলে যুদ্ধ করতে চায় না তালিবান, আলোচনার মাধ্যমে আফগান সরকারের থেকে ক্ষমতা হস্তান্তর চায় তারা। এরপরই আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানি ইস্তফা দেন আর এরপরই আফগানিস্তানে তালিবান শাসনের নয়া অধ্যায়ের সূচনা হয়। গত 1.5 মাস ধরেই তালিবানি হামলা চলছে আফগানিস্তান জুড়ে। তালিবান আমেরিকা চুক্তি অনুযায়ী এবছর 9 মার্চ থেকে আফগানিস্তান থেকে সেনা সরাতে শুরু করে আমেরিকা, তারপরেই ঝাঁপিয়ে পড়ে তালিবান। জুন মাসের শেষে আফগান বাহিনীর সঙ্গে সরাসরি সংঘর্ষ বাধে তাদের। এরপরে গত 1 সপ্তাহ থেকে একের পর এক বড় শহর দখল করতে শুরু করে তালিবান। কুন্দুজ, গজনী, কান্দাহার, হেরাটের পর কাবুলের দিকে এগিয়ে আসছিল তারা। রবিবার বেলা গোড়াতেই রাজধানী কাবুল কার্যত ঘিরে ফেলে তালিবান। এরপর সরাসরি আশরাফ এবং আমেরিকার কূটনীতিবিদদের সঙ্গে সমঝোতা চান বলে দাবি করেন তালিবান নেতৃত্ব। জানিয়ে দেন, গায়ের জুড়ে কাবুল দখল করতে চান না তারা, শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর চান। এরপরেই মার্কিন কূটনীতিবিদ এবং নেটো প্রতিনিধিদের সঙ্গে জরুরি বৈঠক করেন আশরাফ। তারপর বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয় তালিবান নেতৃত্বকে। সেই মতো মোল্লা আব্দুল গনি বোরাদরের নেতৃত্বে প্রেসিডেন্টের বাসভবনের উদ্দেশ্যে রওনা দেয় তালিবানের একটি প্রতিনিধি দল। আফগানিস্তানের নয়া প্রেসিডেন্ট হতে পারেন আব্দুল গনি বোরাদর। তিনি প্রেসিডেন্ট ভবনে চলে এসেছেন বলে জানা গিয়েছে। এদিকে আফগানিস্তানের বিভিন্ন জেলে বন্দী তালিবানদের মুক্তি দেওয়া হয়েছে। রাস্তায় নেমেছে মুক্তিপ্রাপ্ত বন্দীদের দল। দ্রুত সরানো হচ্ছে আফগানিস্তানে থাকা ভারতীয়দের। অপরদিকে 7 দিন ধরে নিখোঁজ 2 সন্তান সহ গৃহবধূ, কাটিগড়ার সীমান্ত এলাকায় আতঙ্ক। বিয়ের 6.5 বছর পর নিজের 2 সন্তান নিয়ে 7 দিন ধরে নিখোঁজ বছর 23-এর গৃহবধূ জোনালী দাস। জোনালী সহ তার 5 বছরের ছেলে মিন্টার দাস ও 2.5 বছরের মশন দাসের হদিশ বের করতে আত্মীয় স্বজনরা হন্য হয়ে ঘুরলে তাদের খোঁজ মিলেনি। স্ত্রী ও 2 সন্তানের কোনো সন্ধান না পেয়ে শুক্রবার রাত 7টা নাগাদ সুখেন দাস সংবাদ মাধ্যমকে জানান, কর্মসূত্রে তিনি মেঘালয়ে থাকেন। পশ্চিম কাটিগুড়া সীমান্তের হরিনগর প্রথম খণ্ডের বাড়িতে বৃদ্ধা মা থাকেন। পুত্রবধূ ও 2 নাতিকে নিয়ে প্রতি সপ্তাহে বাড়িতে টাকা পাঠান সুখেন। স্ত্রী জোনালী রাজারটিলায় নিয়মিত হাট বাজার করেন। এতে খাওয়া দাওয়া সহ সব কিছুই সুন্দরভাবে চলে আসছে। 7 দিন আগে স্ত্রী রাজারটিলা বাজারে ছেলে দুটিকে নিয়ে যান বাজার করতে, কিন্তু আর বাড়িতে ফিরে আসেননি। বৃদ্ধা শাশুড়ি পুরো দিন অপেক্ষা করলেও পুত্রবধূ ও 2 নাতি ফিরে না আসায় মেঘালয়ের ছেলের কাছে খবর পাঠান। খবর পেয়ে সুখেন তাড়াতাড়ি বাড়িতে এসে আত্মীয় স্বজন সহ বিভিন্ন জায়গায় খোঁজখবর চালান, কিন্তু তাদের কোনো সন্ধান পাননি। তবে সংবাদ মাধ্যমকে তিনি জানান, স্থানীয় এক আইরিশ গাড়ির চালক তাকে জানিয়েছেন যে তার স্ত্রীকে ওই দিন রাজারটিলা বাজারে না গিয়ে আমতলা বাজার হয়ে কালাইনের দিকে যেতে দেখেছে। সুখেন জানান, তার শ্বশুরবাড়ি কার্বি আংলং জেলায়। শ্বশুরবাড়ির লোকেরা এই বিয়ের সম্পর্কে কিছুই জানেন না। তারা 2জন পালিয়ে বিয়ে করেছেন, এই কারণে তার স্ত্রী বাপের বাড়িতে যাবেন বলে তার বিশ্বাস হচ্ছে না। 9,000 টাকার মতো ঘরে রাখা ছিল, ওই টাকা নিয়ে বাজার করতে যান জোনালী। এই অবস্থায় 2 সন্তানকে নিয়ে কোথাও পালিয়ে গেছেন না দুষ্কৃতীরা তাদের তুলে নিয়ে গেছে, এই মুহূর্তে কিছুই বুঝতে পারছেন না স্বামী। এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিম কাটিগুড়া সীমান্ত এলাকার জনমনে আতঙ্ক বিরাজ করছে।
অপরদিকে বৃষ্টিতে বড় বড় গর্তে হাঁটু জল, চলাচলে সীমাহীন প্রতিবন্ধকতা, বড় হাইলাকান্দি মাটিজুড়ি সড়ক অবস্থা বেহাল। বড় হাইলাকান্দি থেকে মাটিজুড়ি পর্যন্ত পূর্ত সড়কের অবস্থা অত্যন্ত বেহাল। 5 বছর থেকে এই রাস্তার অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়েছে। মাটিজুড়ি পর্যন্ত প্রায় 30 কিলোমিটার রাস্তা ভেঙে খান খান হয়ে গেছে, সড়কে বিশাল বিশাল গর্ত। বর্ষার মরশুমে এসব গর্তে বৃষ্টির জল জমে হাঁটু পরিমাণ হয়ে গেছে। এই পরিস্থিতিতে রাস্তা চলাচলে যাত্রীদের চরম প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। কোনো কোনো জায়গায় রাস্তার পিচ উঠে গিয়ে পাশের খাদে পড়ছে। এক কথায় পূর্ত বিভাগের চরম গাফিলতিতে রাস্তাটি ভেঙে চূর্ণ বিচূর্ণ হচ্ছে। সংস্কারের ক্ষেত্রে সরকারিভাবে কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না, একেবারে অযত্নে পড়ে রয়েছে রাস্তাটি। এটি মেরামতের ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় স্থানীয় জনগণ প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে উঠেছেন। অপরদিকে ওই রাস্তার সঙ্গে যুক্ত হবির তেমাতা থেকে মোহনপুর কুনাগ্রাম পর্যন্ত সড়ক আরও বেহাল। এই সড়কের প্রায় অর্ধাংশের পিচ উঠে গেছে। বারবার দাবি উত্থাপনের পরও সরকারিভাবে রাস্তাটি সংস্কারের ব্যাপারে সামান্য উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। স্থানীয় মুনলাইট ক্লাবের কর্মকর্তা মাওলানা আব্দুল হান্নান জানান, 3 বছর ধরে রাস্তার অবস্থা শোচনীয়, কিন্তু কোনো জনপ্রতিনিধি সড়কটি সংস্কারের কাজে এগিয়ে আসছেন না। এ ব্যাপারে আগে অনেক প্রতিবাদ আন্দোলন হলেও বিভাগীয় কর্তৃপক্ষের টনক নড়েনি। আগামী 1 মাসের মধ্যে রাস্তা সংস্কারের কাজে হাত না দিলে গ্রামের জনসাধারণকে নিয়ে সংগঠন আন্দোলনে সামিল হবেন বলে তিনি সাফ জানিয়েছেন। অপরদিকে আগামী লোকসভা নির্বাচনের আগে ঘর গুছাতে আরম্ভ করল আসাম কংগ্রেস। কংগ্রেসের কর্মীদের দলীয় অনুশাসনের প্রশ্নে রাজ্য সভাপতি ভূপেন বোরার কড়াবার্তা, দলের শৃঙ্খলার প্রশ্নে কোনো আপোষ করা হবে না। প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরার নেতৃত্বে আসামের সাংসদ, বিধায়ক ও কেন্দ্রীয় নেতাদের একটি প্রতিনিধি দল কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেন। রাহুল গান্ধীর 12 নং তুগলক লেনের সরকারি বাসভবনে প্রায় 1.5 ঘন্টা ধরে চলে আলোচনা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভূপেন বলেন, বিজেপির বিভেদকামী ও জনবিরোধী নীতিকে প্রতিহত করার জন্য প্রদেশ কংগ্রেসের কী ধরনের রণনীতি তৈরি করা প্রয়োজন তা নিয়ে শীর্ষ নেতাদের সামনে সকলে নিজের মত তুলে ধরেছেন। দলের ভাঙ্গন বা কুন্দল রুখার বিষয়ে তিনি বলেন, এই বিষয়ে শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করা যাবে। এক্ষেত্রে দলের ছোট বড় কোনো নেতাই রেহাই পাবেন না, কারণ দলের শৃঙ্খলাই প্রধান বিষয়। এই বিষয়ে যাবতীয় কর্তৃত্ব রাজ্য কংগ্রেসের হাতে ছেড়ে দিয়েছেন হাইকমান্ড বলে জানান ভূপেন বোরা। আসামে দলের 2 বিধায়ক ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন। বিধানসভা ভোটের পরই কংগ্রেস ত্যাগ করেন মরিয়নির বিধায়ক রূপজ্যোতি কুর্মী এবং থৌরার বিধায়ক সুশান্ত বরগুহাই। যোগ দেওয়ার লাইনে আরও অনেকেই রয়েছেন বলে দাবি বিজেপির। তবে দল সূত্ররা শতাব্দী প্রাচীন দলটির নেতৃত্বের দুর্বলতাকেই দায়ী করছেন। তবে দলের ভাঙ্গন রুখতে তেমন কোনো উদ্যোগ নিতেও দেখা যায়নি কংগ্রেসকে। গত বিধানসভা নির্বাচনের মুখে শাসক দল বিজেপিকে টক্কর দিতে আসামে মহাজোট গঠন করে কংগ্রেস। এআইডিএফ, সিপিআই, বিপিএফ, সিপিএম, সিপিএমএল ও আঞ্চলিক গণমোর্চার সঙ্গে মহাজোট ঘোষণা করে কংগ্রেস। কিন্তু ভোট মিটতেই একাংশ কংগ্রেস নেতা এআইডিএফকে আর তাদের সঙ্গে রাখতে চাইছে না। এই প্রসঙ্গে ভূপেন বোরার বক্তব্য, এ নিয়ে আমরা সকলে বসে ঠিক করব আর আমরা যে সিদ্ধান্ত নেব তা কংগ্রেস হাইকমান্ড মেনে নেবে বলে জানিয়েছেন। অর্থাৎ কংগ্রেস এআইডিএফ জোট নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে পারেনি কংগ্রেস। এছাড়াও রাজ্যের 5টি আসনে উপনির্বাচন নিয়ে রাজ্য কংগ্রেস সভাপতি জানান যে রাজ্যের 5 জন শীর্ষ নেতাকে 5টি বিধানসভা আসনের দায়িত্ব দেওয়া হয়েছে। এরা হলেন রকিবুল হোসেন, রানা গোস্বামী, বসন্ত দাস, প্রণতি ফুকন এবং দেবব্রত শইকিয়া। এদিকে আজমলের সঙ্গে জোট ভাঙার পক্ষে নন রাজ্য কংগ্রেসের বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া। তিনি বলেন, আমরা একই সঙ্গে এখনো কাজ করছি, মহাজোট ভাঙার কথা আমার জানা নেই। এবার কেউ যদি জোট ছেড়ে বেরিয়ে যেতে চায় তাতে কিছু বলার নেই। এদিন কংগ্রেস প্রতিনিধি দলে ছিলেন রাজ্য কংগ্রেসের সভাপতি ভূপেন বোরা ছাড়াও এআইসিসির সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং, কংগ্রেসের বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া, বিধানসভার উপনেতা রকিবুল হোসেন, রানা গোস্বামী, কমলাকোদে পুরকায়স্ত, সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী সুস্মিতা দেব, সাংসদ রিপুন বোরা, রানী নর।